বিএনপি ধ্বংসের ট্রেনে উঠে গেছে, সেই দল ভাঙার প্রয়োজন নেই আওয়ামী লীগের, মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। দুপুরে রাজধানী কাকরাইলে আইডিবি ভবনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, দল ভাঙার অভিযোগ তুলে নিজেদের নেতৃত্বের ব্যর্থতা প্রকাশ করছে বিএনপি। একই অনুষ্ঠানে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহউদ্দিন নাসিম বলেন, বিএনপির আন্তর্জাতিক মুরব্বীদের কাছে প্রতিনিয়ত নালিশ করা হচ্ছে। ভাঙবে কোনটা? যেটা নিঃশেষের ট্রেনে উঠে গেছে, যেটা ধ্বংসের ট্রেনে উঠে গিয়েছে, ওই দল নিয়ে আমরা এবং বাংলার জনগণের কোন মাথা ব্যথা নাই। যারা সাম্প্রদায়িক শক্তি, তারাই আমার বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, স্বাধীনতার কথা বলে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।